বৈশ্বিক মন্দার মাঝেও সরকার দেশের অর্থনীতি সচল রেখেছে যা প্রশংসার দাবিদার বলে জানিয়েছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল। সোমবার রাতে শেরপুরে উরুশ শরীফ ও বিশ্ব ইসলামী মহাসম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়া ধর্মীয় আলোচনায় অংশ নেন জাকের পার্টির চেয়ারম্যান। শুক্রবার শুরু হওয়া চার দিন ব্যাপী এই আয়োজন রওজা জিয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে আজ।